বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সোনাইমুড়ি উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের বার্ষিক বনভোজন। প্যারিসের অদূরে সমুদ্র সৈকতে ব্যাপক আয়োজনে বিশেষ করে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের খেলাধুলা সহ প্রীতিভোজ ছিল দিনব্যাপী এ আয়োজনে। অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সাধারণ সম্পাদক মোর্শেদ আলম খানের ব্যবস্থাপনায় ও ফারুক হোসেনের পরিচালনায় বনভোজনের শুরুতে এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এম এ তাহের, সাইফুল ইসলাম, নোয়াখালী মানব কল্যাণ পরিষদের সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক রশিদ পাটোয়ারি সহ অনেকে। আয়োজনের শেষ পর্বে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।